প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র এবং রাজ্যে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছে ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিন সরকার, তা এক কথায় অকল্পনীয়। বিজেপির শাসনকালে লাভান্বিত হয়েছেন রাজ্যবাসী, কিষাণ সম্মান নিধি পেয়েছেন ত্রিপুরার কৃষকরা, পেয়েছেন পাওয়ার ট্রেলার, পেয়েছেন ট্র্যাক্টর, আবাস যোজনার আওতায় সরকারি খরচে ঘর পেয়েছেন গরিব মানুষেরা। সমাজের প্রত্যেক অংশের মানুষের জন্য কাজ করছে ডাবল ইঞ্জিন সরকার। দক্ষিণ জেলার জোলাইবাড়ি বাজারে বৃহস্পতিবার বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে গিয়ে এমনটাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে এদিন তিনি জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একের পর এক জনকল্যাণমুখী প্রকল্পে কিভাবে উন্নত হয়ে উঠেছে রাজ্যের কৃষি, শিক্ষা, বিদ্যুৎ, চিকিৎসা এবং পরিবহন ব্যবস্থা। 30 মে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর কাল পূর্ণ হয়েছে। এই 9 বছরে মোদীজি কী কী কাজগুলি করেছেন সেগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা 1 মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছি। তারই অঙ্গ হিসাবে জুলাইবাড়িতে আজকে আমি একটা কর্মসূচিতে এসছি, অংশগ্রহণ করেছি। তার পাশাপাশি আমাদের মাননীয় মন্ত্রী এবং মণ্ডল প্রেসিডেন্ট, আমাদের জেলা প্রেসিডেন্ট সহ আমরা আমাদের যে একটা কর্মসূচি রয়েছে ডোর টু ডোর ক্যাম্পেনিং, তো সেখানে আমরা সংগঠিত করেছি। জুলাইবাড়ির কয়েকটা বাড়িতে আমি গিয়েছি, তো মানুষের মধ্যে একটা ব্যাপক সাড়া যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর মোদিজি এবং ডাবল ইঞ্জিনের যে সরকার, এই সরকার মানুষের জন্য যে কাজগুলি করেছেন এটা অকল্পনীয়। তো যারা দু একজন বেনিফিশিয়ারি আমি যে কয়েকটা বাড়িতে গেলাম তার মধ্যে অধিকাংশই আমাদের সরকার আসার পর তারা লাভান্বিত হয়েছেন, মোদিজি আসার পর তারা কৃষক রয়েছেন, কিষাণ সম্মান নিধি পেয়েছেন, পাওয়ার টেলার পেয়েছেন, ট্রাক্টর পেয়েছেন। তো আরেকজন মহিলা বললেন উনি ঘর পেয়েছেন। এইভাবে মানুষের জন্য, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যেভাবে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার কাজ করছে, মোদী সরকার যেভাবে কাজ করেছে, আমরা চাই আগামী দিনে আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দেখতে চাই। প্রধানমন্ত্রী মোদীর জনকল্যাণমুখী উন্নয়ন প্রকল্পগুলির ব্যাপারে জুলাইবাড়িতে মত বিনিময় করে 2024 লোকসভা ভোটে বিজেপির জয়ের ব্যাপারে এদিন আশাবাদে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তার এই জনসম্পর্ক অভিযানকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণের মধ্যে এদিন লক্ষ্য করা যায় বিপুল আগ্রহ। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।